আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা একটি মজার টেকনিক নিয়ে আসছি, মানে গুণ সহজে কিভাবে গুণ করা যায়, 2 সেকেন্ডে, মাত্র 2 সেকেন্ডে একটা বড় সংখ্যার গুণ কিভাবে করা যায়। এই টেকনিক আপনারা আগে জানেছেন, বিভিন্ন ভিডিওতে দেখেছেন, কিন্তু সেখানে প্রমাণ দেয় নাই যে সূত্র, যেই সূত্রটা ব্যবহার করছে সেই সূত্রটা কিন্তু প্রমাণ দেয় নাই, সেই সূত্রের প্রমাণটা আজকে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার সঙ্গে থাকবেন, আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন মজার একটি ভিডিও, মজার একটি ভিডিও দেখেন, দেখাচ্ছি আমি যে এখানে 25, যেটা আমাদের মুখস্থ আছে সেটা দিয়ে শুরু করি। এখানে হলো 25 আর নিচে হলো 25, তাহলে 25 25 কত? 625, এটা আমাদের মুখস্থ, ঠিক আছে? এখন হ্যাঁ, এটা যদি আমি টেকনিক করি, এটা হলো এই টেকনিক, টেকনিক এটা খাড়াটার একটা, আর একটা ক্রস, একটা গুণন চিহ্ন, আর একটা হলো খাড়াটা। এখন এইটা আমি শর্টকাট টেকনিকে, যেটা আমি শর্টকাট টেকনিক হলো এই, এটা ফলো করব। এর অর্থ হলো এই 5 5 গুণ, আর এর অর্থ হলো 2 2 গুণ। হ্যাঁ, প্রথমে যেটা আছে ক্রসের ডান পাশে সেটাকে আমি গুণ করি, 5 5 কত? 25, 25-এর 5 নামাইলাম। এবার হলো ক্রস, মানে এই কোণা, এই কোণা আর এই কোণা গুণ, এই কোণা গুণ, তাহলে কত? 5 × 10, 5 × 10, আর হাতের হলো কত? 2, তাহলে হইলো 22, 22-এর 2, 22-এর 2 নামাইলাম, এখানে 22-এর 2 নামাইলাম। এইবারে এই এটা খাড়াটান, অর্থাৎ 2 2 গুণ, তাহলে 2 2 গুণে 4, 2 2 গুণে 4, আর হাতের 2 কত? 6, তাহলে হয়ে গেল আমার শর্টকাটে টেকনিক। কি মজার অঙ্ক, তাই না? কিন্তু এই যে আবিষ্কার, এই আবিষ্কারটা অনেকে করেছেন, আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি ইউটিউবে করেছেন, কিন্তু তারা কিন্তু এটার রহস্য, যেটা রহস্য ভেদ, রহস্য কিছু লুকায় আছে, অর্থাৎ এটা কিভাবে প্রতিষ্ঠিত হলো সেটা কিন্তু বলেন নাই, এবং বলছে কিনা আমি আমার নজরে পড়ে নাই, যাক বলে থাকলে বলছে, তবে আমি যেটা বুঝি আমি একটু দেখাচ্ছি এই রহস্যটা কি। দেখেন এখানে 25 25, হ্যাঁ, এখন আমরা যেটা সাধারণ নিয়মে গুণ করতাম সেই নিয়মে করি, 5 5 25-এর 5, 7-এর 2, 5 × 10, আর 2 হলো 12, ঠিক আছে? এখন আর এইবার 2 দিয়ে গুণ, 1 1 গড় 0, 5 × 10-এর 0, 2 2 গুণে 4, এটাকে 5, ফলাফল ওই 625। কিন্তু এখানে হলো তিনটা লাইন, আর এখানে হলো একটা লাইন। এখন এই যে এই ফর্মুলাটা যে ইউজ করলাম, এটা এখান থেকে আসে, এই অংশ থেকে এটা আসে, কিভাবে আসে আমি একটু দেখাই। প্রথমে কি, এই উপরে নিচে গুণ করছি, তার মানে এই লাইনটা, এই লাইনটা উপরে নিচে গুণ করলে কি হয়? 5 5 25, তাই এখান থেকে নিচে কেউ তো আমি 5 না, 5 নিচে, যে 5 যোগ করে পাইছি 5, ঠিক আছে? প্রথমে 5, এরপরে এবারে এই ক্রস, এই এই যে মাঝখানে যেটা, এইভাবে আর এইভাবে গুণ, অর্থাৎ এই এই কোণা আর এই কোণা গুণ, এই কোণা আর এই কোণা গুণ করলে কি হয়? 5 × 10, 5 × 10 কত? 10 যোগ 10, আর হাতে কত ছিল আমার? এই 2, হাতে কত ছিল? 2, হইলো কত? 22, 22-এর 2, এই যে দেখেন এই যোগফলটা কত? 22-এর 2 আসছে, এখানে তো 22 পাই, 22-এর কত নামছে? এখানে 2 নামছে, নামছে না? আর এটা এটাতে পাইলাম, গুণ করিতে পাইলাম, কোনটা? এই যে 5 × 10, 10-এ 0, আবার এদিকে যে প্রথমে যেটা করেছিলাম 5 × 10, ওই হাতের 2, 12, 12-এর 2, আর পরে এই ক্রসটা গুণ করছিলাম যে 5 × 10, 0, 5 × 10-এর 0। এখন বাকি কাজ, এই যে 10-এর যে হাতে রয়েছে 1, ওই 1 হাতে রইলো, আর এই নিচে নিচে 2 2 গুণে 4, এটাকে 5, এটা হলো
পাঁচ আর হাতের এক ছয় হয়েছে, মানে এইখান থেকেই একটু বুদ্ধি খাটায় এরকম একটা আবিষ্কার করে অঙ্কটা টেকনিকে খাটাই দেয়। এবং আসলে একটা মজার ব্যাপার, এবং সংক্ষেপে যে করেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যারা এটা প্রথম করেছে, তো এটা কীভাবে আসলো আমার মাথায় চিন্তায় দূর ছিল না, পরে আস্তে আস্তে বুদ্ধি খাটাইতে খাটাইতে দেখি যে আসল রহস্য হলো ওই যে আমরা যেই নিয়মে করছিলাম ওই নিয়ম থেকে এটা আবিষ্কার। তো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি একটা তিন সংখ্যার করব, তিন সংখ্যা তিন সংখ্যার করব। তিন সংখ্যার এই যে তিন চার, চার তিন দুই, এটাই করি। তাহলে এটার কাজ হলো পাঁচটা কাজ, এখানে প্রথমে খাড়াটান অর্থাৎ চার আর দুই গুণ করব, তারপরে ক্রস অর্থাৎ তিন আর দুই, তিন আর চার মানে এই কোণা আর এই কোণা, এই চারটা সংখ্যার মধ্যে, এই চারটা সংখ্যার মধ্যে, এই চারটা সংখ্যার মধ্যে এই কোণা আর এই কোণা কোণা কোণি যোগ গুণ করে যোগ করতে হবে। এরপরে আবার ক্রস, কিন্তু মাঝখানে একটা টান আছে, এর অর্থ হইল, এর অর্থ হইল একেবারে সব সর্বশেষ কোণা, এই দুই আর দুই, এই চার আর চার গুণ করতে হবে। এর সাথে প্রথমে দুই দুগুণে চার, চার চার ষোলো যোগ করে মাঝখানে যাবার খাড়া, এই যে একটা খাড়া টান আছে, এই খাড়া টানে হইলো তিন তিন, উপরের তিন নিচের তিন গুণ করে যোগ করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, তারপরে আবার একটা ক্রস, সেটা হলো এই শেষের যে দুই জোড়া আছে অর্থাৎ তেইশ আর নিচে তেতাল্লিশ, অর্থাৎ এটা কোনাকুনি করতে হবে, তিন দুগুণে ছয়, তিন চারা বারো, তারপরে আবার একটা খাড়া টান, আবার একটা খাড়া টান অর্থাৎ চার দুগুণে আট। এবার আমরা করে দেখি, প্রথমে চার দুগুণে আট, ঠিক আছে, প্রথমে চার দুগুণে আট, এরপরে কি কোনাকুনি গুণ, কোনাকুনি যেহেতু অবশিষ্ট নাই মানে হাতে আর নাই, আট আটই বসছে। হ্যাঁ, তো এবার কোনাকুনি, তিন দুগুণে ছয়, তিন চারে বারো কত হয়, তিন দুগুণে ছয়, তিন চারা বারো, হাতে কিছু নাই তাহলে বারো, তাহলে যোগ করলে কত হয় আঠারো, তাহলে আঠারোর আট, আট নামাইলাম, ঠিক আছে। এই পরের ক্রসটা কি, ক্রসটা এই কোণা আর এই কোণাকুনি, কোণাকুনি 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 শেষটা এবং মাঝখানে, তাহলে কোণাকুনি গুণ করলে কত হয়, প্রথমে দুই দুগুণে চার, চার চারা ষোলো, আর এই তিন তিরিকে নয় হইল কত, কুড়ি আর নয় উনত্রিশ, উনত্রিশ হাতে কিন্তু আসিল আমার কত, এক, এক সমান কত, তিরিশ, তিরিশ, ঠিক আছে। হ্যাঁ, এখন এই তিরিশের নাম্ব কত, শূন্য, হাতে রইল কত, তিন। এইবারে এই মাসেরটা শেষ, এক দুই তিন, তিনটা অপশন আমার শেষ। এবারে চতুর্থ অপারেশন, চতুর্থটা কি, এই কোণা এবং এই কোণা, তিন দুগুণে ছয় আর তিন ছেড়া বারো মানে এই যে এটার কত, কত হয় আট, কিন্তু এটার অবশিষ্ট কত রয়েছে, তিন, তাহলে আঠারো সাথে তিন যোগ হইলে কত হয় একুশ, আঠারো সাথে তিন যোগ করলে কত হয় একুশ, হাতে রয়েছে কত, দুই, একুশের দুই রয়েছে। এইবার আমার কি করতে হবে, এই যে টান মানে কি, উপরে নিচে গুণ, উপরে নিচে অর্থাৎ চার দুগুণে আট, আট আর দুয়ে কত, দশ হয়ে গেছে। আশা করছি এইটাই ফলাফল, এইটাই নিয়ম, মূলত ওই কাহিনী একই, ওই যে যেটা কত, আমি যদি সরাসরি সেটা করি, সরাসরি যে গুণটা আছে কত, চার দুগুণে আট, তিন দুগুণে ছয়, চার দুগুণে আর দুই দুগুণে চার শূন্য, তিন চার বারো দুই, তিন তিরিকে নয় আর কে দশ, তিন দুগুণে ছয়, হাতে রইল, হাতে ছিল এক, এবার হলো চার দিয়া,
চার দিয়া এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, চার দিয়া গুণ করলে চার ছেড়া 16, ছয় 3 ছেড়া 12 কে 13, হ্যাঁ 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর কে 9। এখন যোগ করলে 8 8 10 1, এখানে 10 হয়ে গেল। এখন এটা হলো প্রথম এই ফর্মুলা, এই যে এই এই সূত্র, হ্যাঁ 4 দুগুণে 8। এরপরে হইলো এই ক্রস, মানে এই এটা এটা গুণ করছি কত হয়, 3 দুগুণে 6, আর এটা 3 6, 3 ছেড়া 12 2, 3 দুগুণে 6 আর এই যে 12 2 রয়েছে এখানে। আচ্ছা আর এখানে পরের লাইন, পরের লাইনটা এইভাবে আসছে, হ্যাঁ তারপরে এই যে এটা এটা গুণ করছি কত, 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4 আর 4 ছেড়া 16 কত, 20, আর হাতে ছিল 9 9 আর 1, ও 9 হইলো 3 3 9, এটা তো 3টা গুণ, এটার কি 3টা গুণ না, 2 দুগুণে 4, 4 ছেড়া 16, এই যে 3টা গুণ করলে কত হয়, 30-এর 0। তারপরে এখানে এইবার এটা গুণ, অর্থাৎ 3 দুগুণে 6 12 18, 18 আর হ্যাঁ 18 আর 2 10, এই তো 30 37 1, এখন এই যে এটা, হ্যাঁ এটা প্রথমে এটা করলাম, তারপর এটা করলাম, তারপর এটা, তার এটা এটা আমি আরেকবার বলি যে 2 দুগুণে 4 এটা বসছে, তারপরে এটা হইলো শেষে, 16 হইলো শেষে, তারপরে এই 3 3 9 কিন্তু এই লাইনই পরে, 3 3 9 9 কিন্তু যে হাতের এক 12, ওই যে 3 ছেড়া 12 হাতের এক, এই জন্য শূন্য হয়েছে, এই জন্য শূন্য হয়েছে, তাহলে এই লাইনে পরে, এই লাইনে পরে এটা, আর এই লাইনে পরে এটা, আর এই লাইনে পরে এটা, এবং সর্বশেষ এটা। তাহলে আমাদের এই যে একটা সাংকেতিক চিহ্ন বা একটা সূত্র প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটা এইটা থেকেই মূলত আমরা যেটা সাধারণভাবে যেটা আগে করতাম সেখান থেকে একটা টেকনিক বের করা হয়েছে। এখন প্রমাণ করে দিলাম টেকনিকটি সত্য, টেকনিকটি যাচাই বাছাই করে দেখলাম এটা সত্য, হ্যাঁ এইভাবে শর্টকাট নিয়মে অঙ্ক করা যায়, তাতে কোনো ভুল নাই, এটা পরীক্ষিত। তো আশা করছি আমার ভিডিওটি ভাল লাগছে, যদি ভাল লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যেরা যদি দেখতে পারে শেয়ার করে দিবেন। খুদা হাফেজ।